জাতীয় নির্বাচন সামনে রেখে এখন ইশতেহার প্রণয়নে ব্যস্ত রাজনৈতিক দল ও জোটগুলো বড় দলগুলো ইশতেহার ঘোষণা সম্ভাব্য সময়সীমা যেমন জানিয়েছেন তেমনি প্রস্তুতি সম্পন্ন করেছে বাম দল ও জোটও সিপিবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা জানালেন তাদের ইশতেহারে থাকছে সাধারণ মানুষের দাবি দেওয়ার কথা তাদের অধিকার আদায়ের রূপরেখা দেশের গণতান্ত্রিক রূপান্তর মুক্তিযুদ্ধের চেতনায় পথ চলা নিশ্চিত করার প্রতিশ্রুতি ফয়সাল আহমেদের প্রতিবেদন একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ব্যস্ততার পাশাপাশি নির্বাচনে ইশতেহার প্রণয়নের কাজও এগিয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো এই নিয়ে বড় দলগুলোর পাশাপাশি ব্যস্ত সময় পার করছে বাম দলগুলোও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি নেতারা জানালেন শুক্রবার নির্বাচনে ইশতেহার ঘোষণা করবেন তারা ইশতেহারে জায়গা পাচ্ছে মানুষের রুটি রুজির অধিকার প্রতিষ্ঠা সহ সংবিধানের গঠনতান্ত্রিক সংশোধনের প্রস্তাব এছাড়াও থাকছে নারীর ক্ষমতায়ন শিক্ষানীতি এবং পরিবেশ রক্ষার মতো বিষয়ে দলের প্রতিশ্রুতি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমাদের ইশতেহার আমরা আশা করি এই শুক্রবার দিন তিরিশ তারিখ আমরা এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এটা প্রকাশ করব। কিন্তু সেটা নৌকা বা ধানের শীর্ষের পক্ষের যে ইশতেহার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী হবে এদিকে বাম জোটের অন্যতম শরিক বিপ্লবী পার্টির মুখপাত্র জানালেন তাদের দলের ইশতেহারে থাকবে মানুষের মৌলিক অধিকার সহ সকল অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মানুষের জননিরাপত্তা নিরাপত্তা বিধানের পরিবর্তে জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও নাগরিক অধিকারের দিক থেকে আমাদের সুনির্দিষ্ট বেশ কিছু প্রস্তাবনা আমরা দেব অন্যদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে ইস্তেহার ঘোষণা করবে বাম গণতান্ত্রিক জোট যাতে থাকছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনা এবং রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করার মতো বিষয়গুলো রাজনীতি ব্যবসায়ী হয়ে গেছে ব্যবসায়ী রাজনীতিবিদ হয়ে গেছে জনমানুষের দাবি সামনে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হবে না আমরা এই জনমানুষের দাবিগুলো নিয়ে আমরা আমাদের ইস্তেহার প্রকাশ করবো বামদল ও জোটগুলো বলছে তাদের ইশতেহারে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনই তুলে ধরতে চান তারা সাংবাদিকদের স্বাধীনতা ফয়সাল আহমেদ বৈশাখী সংবাদ ঢাকা